হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন সকাল প্রায় 9টা বাজে, রোদে রোদ আকাশ পুরো ভরে আছে রোদে। দেখতে তো অনেক দিন কেটে গেল, প্রায় কয়েকটা ভিডিও তো করলাম, আপনারা দেখেছেন, এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি আবার এক ভিডিও নিয়ে এসে হাজির করতে যাচ্ছি আপনাদের সামনে, দেখাতে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, দেখলে বলবেন কেমন লাগছে। দেখতে তো বর্ষাকাল তো চলেই গেল প্রায়, আর একটা মাস আছে হাতে, শুধু ওইটুকুই, ভাদ্র মাস। ভাদ্র মাস চলে গেলে তো পুজো চলে আসবে, পুজোর মাস চলে আসবে। তাই ভাবছি যে ভাদ্র মাসে নিশ্চয় আপনারা সবাই জানেন যে ভাদ্র মাসে সব জামা কাপড় যা কিছু হয় রোদে দেওয়া হয়, কারণ আলমারি তো সে এক ভাবছি এবার আলমারির জামা কাপড়গুলোই রোদে দেবো, কারণ আলমারি তো বছরে একবারই ভালো করে পরিষ্কার করা যায়, সবসময় তো আর পরিষ্কার করা যায় না, পুরো আলমারিটা তো ভালো করে পরিষ্কার হয় না, একটু আধটু করা হয়। তো এবারে ভাবছি পুজোতে এক কাজে দু কাজে হবে, একটু জামা কাপড়গুলো রোদেও দেওয়া হবে, আবার আলমারিটা একদম নিজে পরিষ্কার হবে, সেই জন্য ভাবছি আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন, আপনারা তো নিশ্চয়ই সবাই করেন, আমিও প্রত্যেক বছরই করি, এই বছরও করছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করবো। সব বার করে পরিষ্কার করে নিয়েছি, সব ছাদে নিয়ে গেছি। হ্যাঁ, এই আমার আলমারি, এবার এটাকে ঝাড়পোছ করবো, ঝাড়পোছ করে তারপরে সব গরম হবে, গরম হলে রোদে, তারপরে বিকেলবেলা পরিষ্কার করে ঢোকাবো। বুঝিয়ে সব জামাকাপড়গুলো রোদে দিয়েছি, এই যে দেখুন সব জামাকাপড়, শাড়িগুলো সব মেলে দিয়েছি একটা একটা করে, এই যে এইভাবে, এইগুলো আমার তাঁতের শাড়ি, এটা হাজব্যান্ডের, আর এই যে আমার শাড়ি, শুধু আলমারিতে আমার শাড়িই থাকে, আর তো তেমন কিছু থাকে না, শাড়িতেই ভর্তি আলমারি হয়ে গেছে, কি আর করবো, শাড়ি ভর্তি হয়ে গেছে, আর শাড়িগুলোই শুধু রোদে দিয়েছি, একদিনে অত পারবো না, শুধু শাড়িগুলোই রোদে দিয়েছি, এগুলোই গরম হোক, বিকেলবেলা তুলে তারপরে গুছিয়ে রাখবো। এই যে আমার শাড়ি, এই যে আমি ঘরে এসে গেছি, আমার ঘরে সব শাড়িগুলো এনে রেখে দিয়েছে, রোদ সব লাগানো হয়ে গেছে, সব রোদ, গরম হয়ে গেছে শাড়িগুলো প্রচণ্ড, ঘরে এনে তুলে রেখেছি, এবার আলমারিতে গুছাবো, আর আপনাদের সাথে শেয়ার করবো আমার এক একটা শাড়ির স্মৃতি। হ্যাঁ, আগের বছর আমি অনেকগুলো শাড়ি কিনেছিলাম, তার মধ্যে দুটো এই যে দেখাচ্ছি, এই যে এটা একটা ভালো শাড়ি কিনেছিলাম, আর একটা এই শাড়ি কিনেছিলাম, কারণ এই শাড়ি কিনেছিলাম কারণ আগের বছর আমার বেশ কয়েকটা বিয়ে বাড়ি ছিল, আর আমার বিয়ে হয়ে গেল জানেন তো, 25 বছর, এই যে আমার বিয়ের বেনারসি, এই দেখুন বিয়ের বেনারসি, এটা ওদের বাড়ি থেকে দিয়েছিল। এছাড়া আমার পুজোতে আমি প্রায় একটা করেই শাড়ি নিই, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ফেভারিট শাড়ি, এটা আমার হাজব্যান্ড কিনেছে, এই শাড়িটা আর ওর এই শাড়িটা খুব ফেভারিট, সাদাটাই বেশি চয়েস করে। এটা হচ্ছে আমার ফেভারিট শাড়ি, একবার আমার ভাইয়ের বিয়েতে এই শাড়িটা আমি নিয়েছিলাম, আর দেখাচ্ছে এটাও আমার খুব ফেভারিট শাড়ি, যেটা আর এটা আমার বোন দিয়েছিল, একবার আমার বোন আমাকে এই শাড়িটা দিয়েছিল, এটা আমার দিদি দিয়েছে এই শাড়িটা আগের বছর, কি শাড়ি বলে এগুলো, শাড়িটা দিয়েছে, আর এইটা এই যে এটা আমার অনেক পুরনো শাড়ি, এটা আমি এটা তাঁতের শাড়ি কিন্তু রঙটা এখনও একদম অনেক সুন্দর আছে, এটা অনেক পুরনো শাড়ি, আর এই শাড়িটা আমি নেট থেকে নিয়েছি, একবার নিয়েছিলাম শাড়িটা, আমি বলতে চাইছি যে নেটে ওই এসে এত ভালো ছবিতে সুন্দর দেখায়, কিন্তু নেওয়ার পর জিনিসের কোয়ালিটিটা দেখে এতটা ভালো না, কেন আর নেটে আর বাজার করছি না, ডাইরেক্ট দোকানেই যাচ্ছি,
আর এই যে এটা আমার একটা শাড়ি নিমঝুড়ি বলে শাড়িটা না, আর এই যে এটা একটা সব পুরনো হয়ে গেছে, শাড়ি তো তেমন পরা হয় না না। এটাও আমার হাজবেন্ডের খুব ফেভারিট শাড়ি, তাই এটা উল্টো দিকে পরা রাখা আছে। আমাকে একজন আমার এক রিলেটিভ দিয়েছে এই শাড়িটা, ওদের বাড়ি গেছিলাম তো আমাকে এটা গিফট করেছিল এই শাড়িটা। আর এই শাড়িটা আমার দিদি দিয়েছে, দিদি এরকম অনেক শাড়ি দিয়েছে, এটাও অনেক দিনের পুরনো শাড়ি, কি বলে কত নাকি শাড়িটা অনেক শাড়ি আছে, সব শাড়ি কাজ দেখানো যাবে। এই যে এটাও আমার খুব ফেভারিট শাড়ি, আমার সবুজ কালারটা খুব আমার প্রিয়, এই কালার এই কালারটা আমার খুব ফেভারিট, এই শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি। এই যে এটা আমার এটাও এই শাড়িটা কিনেছিলাম অনেক দিন আগে, এটা এটাও অনেক দিন সেই কোয়ার্টারে যখন থাকতাম তখন এই শাড়িটা আমি কিনেছিলাম। টাড়া বন্ধুরা, এই যে আমার গুছানো কমপ্লিট, পুরো আলমারি গুছিয়ে ফেলেছি, এবছরের মতো কাজ কমপ্লিট, নেক্সট ইয়ার আবার দেখা যাবে কি করব না করব। এই যে আমার আলমারি গুছানো, এই দেখুন পুরো কমপ্লিট করে ফেলেছি, পুরো একটা একটা করে হ্যাঙ্গারে সব ঝুলিয়ে দিয়েছি শাড়িগুলো, আর ভালো ভালো শাড়িগুলোকে উপরে তুলে ফেলেছি, ওগুলো ভালো করে রেখেছি গুছিয়ে, আর তার মধ্যে কিছু ন্যাপথলিন দিয়ে দিয়েছি, এইভাবে গুছিয়ে রেখে দিলাম। এইবার এবছরের মতো কাজ কমপ্লিট, নেক্সট ইয়ারে দেখা যাবে কি করব না করব। বন্ধুরা, তো এই বলে আমার ভিডিও শেষ করলাম, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয়, ধন্যবাদ।